নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো এবং সুস্থ আছো? সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তার জন্য আমি প্রথমেই কি বলি, প্রথমেই সবাইকে বলি কিন্তু ব্যায়াম করতে। ব্যায়াম করো, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমি আগের ভিডিওতে বলে শিবরাত্রি সম্বন্ধে সমস্ত বলেছি, আজকে বলবো যে শিবরাত্রি পুজো করতে যাবে কি কি নিয়ে যাবে, কি কি উপকরণ শিবরাত্রি পুজোর লাগে, কি কি দিয়ে আমি কি কি দিয়ে পুজো করি সেই সম্বন্ধে বলবো। আর তারপরে কিন্তু আমি ব্রত কথাটা পড়বো। তোমরা কিন্তু শিবরাত্রির দিন অতি অবশ্যই আমার ভিডিওটা চালিয়ে ব্রত কথাটা কিন্তু অতি পুজো করে আসবে, এসে মন্দিরে যদি না, অনেকে অনেক সময় পুজো করে এসে তো মন্দিরের ব্রত কথাটা শোনা যায় হয় না, সেই সময় তো ব্রত কথা পড়ছে না, পুরোহিত মশাই সবসময় পড়ে না, তখন কি করতে হয় তোমরা কি করবে, পুজো দিয়ে আসবে, এসে আমার ব্রত কথাটা ভিডিওটা চালিয়ে ব্রত কথাটা অতি অবশ্যই শুনবে, শুনে তারপরে জল খাবে। এটা কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই করো। আর আমিও করি, কি করি, মন্দিরে পুজো দিই, মন্দিরে পুরোহিতের হাতে দিই, তারপরে আমার আশেপাশের বাড়ির পুরো যা ব্রাহ্মণরা আছে তাদের মিষ্টি দিই, ফল দিই, পৈতে দিই, টাকা দিই। ব্রাহ্মণের হাতে কিন্তু অতি অবশ্যই শিবরাত্রির ব্রত করে কিন্তু অতি অবশ্যই তোমায় দিতে হবে, যে কোনো একটা ফল তোমার একটা হোক দুটো ফল দেবে, পৈতে একটা অতি অবশ্যই দেবে। এবার তোমার সামর্থ্য 16 আনা তো দিতেই হয়, জানো 16 আন বা যা তোমার টাকা যেরকম হবে সেরকম দেবে, মিষ্টি দেবে, দিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে ব্রাহ্মণকে নমস্কার করে আর কি করবে, ব্রত কথা শুনবে, শুনে তারপরে কিন্তু জল খাবে। প্রত্যেক উপবাসেই কিন্তু ব্রত কথা শুনতে হয়, ব্রতকথা কিন্তু একটা মাহাত্ম্য, ব্রতকথা। আর যেখানে আমরা তীর্থস্থানে যাই, যেখানেই আমরা বেড়াতে যাব, তীর্থস্থানে যাবো, সেখানকার কিন্তু মাহাত্ম্য শুনতে হয়, অতি অবশ্যই শুনতে হয়। এবং যদি মাহাত্ম্য না জানা থাকে তাহলে কিন্তু সেখানকার একটা অতি অবশ্যই তোমরা বই কিনে নেবে, যেখানেই বেড়াতে যাও সেখানকার একটা বই কিনে নেবে, নিয়ে সেই মাহাত্ম্যটা জানবে। আমি তো যেখানে যাই না জানলে কিন্তু সেখানকার একটা বই নিয়ে নিই, নিয়ে মাহাত্ম্য কথাটা শুনি। আমি তোমাদের পরপর ভিডিও অনেক জায়গায় অনেক মাহাত্ম্য কথা তোমাদের শোনাবো। আর আজকে যেটা বলবো যে শিব পুজোর মন্দিরে যে পুজো করতে যাবে কি কি দেবে অতি অবশ্যই জান বলবো, আর কীভাবে পুজো করবে আর বলবো ব্রত কথা, তোমরা কিন্তু ব্রত কথাটা অতি অবশ্যই কিন্তু শুনবে। তাহলে শিব পুজো করতে যখন যাব তখন কী দেব, শিবের মাতা শিবের কী ভালোবাসে, প্রথম কথা শিব পুজো করার সময় কিন্তু দুধ জল যে নেবে, দুধ নেবে, সিদ্ধি দেবে, ঘটির মধ্যে দুধ জল সিদ্ধি অতি অবশ্যই কিন্তু গঙ্গা জলের মধ্যে দেবে, গঙ্গা জল দুধ সিদ্ধি। আর যদি পারো ডাব কিনবে, একটা ডাবের জল ঢালতে পারো শিবের মাথায়। আমি তো ডাব নিই, দুধ সিদ্ধি, গঙ্গা জলও নিই, নিয়ে ডাবও নিই, নিয়ে শিবের মাথায় ঢালি। আর ফল বেল তো অতি অবশ্যই পার, বেল কলা এগুলো হচ্ছে শিবের প্রিয় ফল, বেল দেবে, কলা দেবে, আবার অন্য ফল দেবে যার যেমন ক্ষমতা, যে দুটো হোক, তিনটে হোক, পাঁচটা হোক ফল দেবে, দিয়ে পুজো করবে। তারপরে কি ফুল, এবং একটু সবসময় যখন অঞ্জলি পুজো একটু চাল নেবে, আতপ চাল, আতপ চাল নিয়ে ফুল নেবে, বেলপাতা নেবে, নিয়ে যখন পুজো করবে বাবাকে, তখন শিবের মাথায় যখন পুজো করবে তখন একটু আতপ চাল, একটু বেলপাতা অতি অবশ্যই, আর ফুল এই দিয়ে মাথায় প্রথমে জল ঢালবে, তারপরে ফুল দেবে, তারপরে প্রণাম করবে, আর কি করবে, এবার ফল তো বললাম, এবার ফুল কি কি ফুল ভালোবাসে, ধুত্র ফুল, আকন্দ ফুল, এটা কিন্তু অতি অবশ্যই আমরা চেষ্টা করি, আকন্দ ফুলের মালা সেদিনকে খুবই সব জায়গায় বিক্রি হয়, আকন্দ ফুলের মালা, ধুত্র ফুলটা নাও পেতে পারো, সবসময় ধুত্র ফুলটা অনেকেই পাবে না, কিন্তু আকন্দ ফুলটা পাবে, আকন্দ ফুলের মালা, সাদা ফুল অতি অবশ্যই, সাদা ফুল, অপরাজিতা, অপরাজিতা খুব নীলকণ্ঠ জানো, অপরাজিতা, এই সমস্ত ফুল শিবের খুব প্রিয় ফুল, এই সমস্ত ভাট ফুল বলে, ভাট ফুলও দেয়, দিয়ে শিবের মাতার পুজো করতে হয়। তারপরে কি করি আমরা, ফল দিই, ফল দিলাম, ফুল দিলাম, জল দেবে, ফুল দিয়ে পুজো করবে, তারপরে তোমাদের ফলটা কিভাবে দেবে সেটা আজকে বলি, কিন্তু সেটা কিন্তু অনেকেই আজকে কিন্তু আমি এটা বলছি, সে শোনো, যখনই কোনো পুজো করতে যাবে কোথাও শিবকে পুজো করলে তখন ফল দেবে, তখন কিন্তু নিজেদের সন্তানের নাম করে, স্বামীর নাম করে ফল দেবে। আমি তো ঠাকুরকে স্বামীর নাম করে, সন্তানের নাম করে, সবার নাম করে ঠাকুরের কাছে ফল দিই। আর নমস্কার যখন করব তখন তো কি করি, আমরা তো নিজের মনস্কামনা জানাই সেদিনকে, তোমার মনে যে মনস্কামনা থাকবে শিবে পুজো করার পর সেই মনস কথা শিবকে জানাবে, যেটা তুই ভক্তি হওয়া পারে পুজো করার পর, তারপরে পুজো করে বাবাকে জানাবে তোমার মনস্কামনা পূর্ণ হবে, শিবরাত্রি মহাবতে তোমার মনস্কামনা পূর্ণ হবে।
তারপরে কি করবে, পুজোর সেই দিনকে তারপরে তো বাড়িতে এসে সবাই নিজে থাকতে পারে, অনেকেই রাত, এটা কি কঠোর ব্রত যারা করে তারা নির্জরা থাকে, রাত্রেও জল খায় না, পরের দিন আবার ব্রাহ্মণকে খাইয়ে জল খায়। আগে কি ছিল, সব হলে হলে দেখতে সিনেমা দেখাতো, সারা দুপুর সারা রাত্রি হতো, অনেকে রাত জাগতো, এখন তো কেউ রাত জাগতেও পারবে না। পরের দিন দুপুরে, আমার ছোটবেলায় আমি যখন শিবরাত্রি করতাম তখন হচ্ছে দেখো রাত জাগো না, কিন্তু দুপুরবেলা কিন্তু ঘুমোলে চলবে না, তাহলে কিন্তু শিব এসে পা টিপবে, এটা আমাদের খুব ভালো। দুপুরবেলা ঘুমোলে চলবে, আমরা সব বন্ধুরা কি বলতাম যে দুপুরবেলা ঘুমোবো না, দুপুরবেলা জেগে থাকবো, রাত্রে তো কোথাও ছাড়বে না, বাড়ি থেকে ছাড়তো না, দুপুরবেলাটা বাড়িতেই জেগে থাকতাম, সেই জন্য বলতো এটা আমাদের ভয় দেখাতো, দুপুরে ঘুমোবে না, দুপুরে জেগে থাকো। এই পুজো করতে তুমি যে এবার যারা পুজো করে এসে 11 তারিখে যারা করবে বৃহস্পতিবার, তারা কিন্তু সেই জল ঢালে আসার পর দিয়ে আসা ফুল পুজো করে আসার পর ব্রাহ্মণের হাতে দিয়ে ব্রত কথা শুনে তারপরে জল। কিন্তু যারা একদমই থাকতে পারবে না, ভাবছে যে বৃহস্পতিবারই করবো আমি থাকতে পারবো না, তোমরা শরবত খাবে, শরবত খেয়ে করবে। আর যারা 12ই মার্চ করবে শুক্রবার, তারা কিন্তু অতি অবশ্যই কী করবে, তারা তো সকাল থেকে যখন তাড়াতাড়ি যেতে পারবে, পুজো করবে, জল ঢালবে, ব্রাহ্মণের হাতে দেবে, ব্রত কথা শুনবে, তারপরে উপবাস ভঙ্গ করবে, মানে জল খাবে। অতি অবশ্যই তোমরা তো কেউ ভাত খাবে না, আমি বলবো শিবরাত্রি ব্রততে কিন্তু অতি অবশ্যই ফল মিষ্টি শরবত এসব খেয়ে থেকো। ময়দাটা আমি খাই না, ময়দাটা অনেকেই হয়তো খায়, কিন্তু আমি শিবরাত্রি ব্রততে ময়দা খাই না। একটা দিন কষ্ট করি একটু, আর তারপরের দিন কী হয়েছে, দুদিন এবার মানে 11 তারিখে 2:44 পড়ছে, সেদিনকে পুজো করলে তারপরের দিন কিন্তু 2:43 ছাড়ছে শুক্রবার, সেদিনকেও কিন্তু সেই সময় যতক্ষণ না চতুর্দশী ছাড়ছে ততক্ষণ কিন্তু ভাত খাওয়া যায় না, চতুর্দশী ছাড়বে তারপরে কিন্তু ভাত খাবে, মানে চতুর্দশীর মধ্যেই তো পুজো করতে হয়, চতুর্দশী ছাড়বে তারপরে কিন্তু সবাই ভাত খাবে। তাহলে যারা পালন করবে তারা অনেকে দুদিন কিন্তু অতি অবশ্যই খেয়েও না ভাত, আর তারপরে ঠাকুরকে যেমন তোমার যেমন হবে যেমনভাবে পারবে, নিজের শরীর বুঝে, নিজের শরীর কিরম ভালো থাকছে সেই বুঝে কিন্তু তোমাকে উপবাস করতে, নিজের শরীর কিন্তু কষ্ট দিয়ে কখনোই উপবাস করবে না, নিজের শরীর বুঝে যেরমভাবে পারবে সেরমভাবে জল ঢেলে শিবের মাতা পুজো করবে। তাহলে এরপরে আমি ব্রত কথাটা বলছি, তোমরা অবশ্যই ব্রত কথাটা শুনবে, আর আমার ভালো লাগলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যারা আমাকে করেছো তাদের তো আমার অনেক অনেক ধন্যবাদ, তোমাদের ভালোবাসাটা কিন্তু আমাকে অতি অবশ্যই দিও। তাহলে নমস্কার। শিবরাত্রি ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল, দিনরাত সে জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘুমিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল, অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু গভীর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়েচড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হল। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো, ব্যাধ কীভাবে তার খাবারগুলি কী করল যে ব্যাধ তার খাবারগুলি অতিথিকে খেতে দিয়ে দিল, তাতে তার যে ব্রত করেছিল তার ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল, যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো, দুজনে যুদ্ধ বেঁধে গেল, যমদূতরা হেরে গেল, শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো, যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারা ছিল, সে যমদূতের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব কথা জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে সেই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। এই শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত হলো।